হ্যালো বন্ধুরা, এনএফ ক্রিয়েশনের আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো ইতিহাসে বর্বর, রহস্যময় ও মজার কিছু তথ্য, যা হয়তো বা এর আগে আপনি কখনোই শুনেননি। চার নম্বরে যে তথ্যটি রয়েছে সেটা কিন্তু অনেক বেশি মজার। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, হিউম্যান জু। চিড়িয়াখানায় বন্দি রাখা হয় পশু পাখিকে, কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে ঊনবিংশ শতাব্দীতে কৃষ্ণবর্ণের মানুষদেরকে চিড়িয়াখানায় বন্দি রাখা হতো, আর তাদেরকে দেখতে আসতো আমেরিকায় থাকা শ্বেতবর্ণের মানুষ। আশ্চর্যজনকভাবে হিটলারই প্রথম ব্যক্তি যে কিনা এই হিউম্যান জু পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেয়। নাম্বার টু, মানব দাবা। আমরা সবাই জানি দাবা একটি ইনডোর গেম, তবে দাবা খেলার কিন্তু একটি আউটডোর ভার্সনও আছে। বিংশ শতকে মানুষেরা মানব দাবা খেলত, সেখানে দাবার গুটির জায়গায় থাকতো সত্যিকার অর্থে মানুষ। একটি খোলা মাঠে বড় দাবাবুট তৈরি করে খেলা হয় এই গেমটি। এখনও বিভিন্ন পশ্চিমা উৎসব ও মেলায় এই মানব দাবা খেলা দেখতে পাওয়া যায়। নাম্বার থ্রি, ইউনিকর্ন। আপনি কি জানেন স্কটল্যান্ডের জাতীয় প্রাণী হচ্ছে ইউনিকর্ন, যার কোনো অস্তিত্বই নেই বাস্তবে? এই প্রাণীটি জাতীয় প্রাণী হওয়ার পেছনে তেমন কোনো যৌক্তিক কারণ নেই। মজার ব্যাপার হচ্ছে ঘোড়ার মতো দেখতে এই প্রাণীটির ছবি ছাড়া স্কটিশ কোট তৈরি হয় না। দ্বাদশ শতক থেকেই স্কটল্যান্ডের কোটের বাহুতে ইউনিকর্নের ছবি ব্যবহার হয়ে আসছে। নাম্বার ফোর, ওয়ার অফ বাকেট বা বাল্টির কারণে যুদ্ধ। ইতিহাসে বিভিন্ন কারণে বিভিন্ন সময় যুদ্ধে লাগতে শুনেছি, কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি যুদ্ধের ঘটনা বলবো যা ঘটেছিল একটি বাল্টিকে কেন্দ্র করে। 1325 সালের ঘটনা, ইতালিতে হওয়া সেই যুদ্ধের নাম ওয়ার অফ বাকেট। ইতালিতে অবস্থিত মডেলা শহরের সৈনিকরা শহর থেকে একটি বাল্টি চুরি করে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে দুই শহরের মধ্যে তুমুল যুদ্ধ লেগে যায়। অবিশ্বাস্য মনে হলেও এই যুদ্ধে প্রায় 2000 মানুষ মারা গিয়েছিল। বন্ধুরা, পাঁচ নম্বর ফ্যাক্টটি বলার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, এরকম আরও মজার ও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাম্বার ফাইভ, ওয়ার্ল্ড ফ্ল্যাগ। পৃথিবীর যে কয়টি দেশ আছে প্রায় সব কোটায় দেশেরই কিন্তু আলাদা আলাদা পতাকা রয়েছে, তেমনি আমাদের পৃথিবীরও কিন্তু রয়েছে একটি পতাকা। পৃথিবীর এই পতাকাটিকে কেন্দ্র করে রয়েছে সাতটি রিং। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। আজকের মতো এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।